মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা সহজে আরবি ভাষা শিখতে আছেন তাদের জন্য নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আজ আমরা শিখব সৌদি ভাষা শিক্ষার সহজ একটি মাধ্যম হিসাবে সৌদি শব্দ তাই সম্পূর্ণ ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন এবং এতে শেখানো সৌদি ভাষায় সৌদি শব্দগুলো শিখে নেবেন আর যারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে শেয়ার করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও আরবি ভাষায় হাদেস যার বাংলা অর্থ হবে দুর্ঘটনা হাদেস শব্দের অর্থ দুর্ঘটনা বাসিত শব্দের অর্থ সামান্য আরবি ভাষায় বাসিত যার বাংলা অর্থ সামান্য কাতির শব্দের অর্থ মারাত্মক আরবি ভাষায় কাতির যার বাংলা অর্থ হবে মারাত্মক জুলিয়া যার বাংলা অর্থ কার্পেট আরবি ভাষায় জুলিয়া যার বাংলা অর্থ হবে কার্পেট গুপল শব্দের অর্থ তালা হামিম শব্দের অর্থ ঘনিষ্ঠ বন্ধু আরবি ভাষায় হামিম যার বাংলা অর্থ হবে ঘনিষ্ঠ বন্ধু খাতর শব্দের অর্থ বিপজ্জনক আরবি শব্দ খাতর যার বাংলা অর্থ হবে বিপদজনক ইস্তেমা শব্দের অর্থ সভা আরবি ভাষায় ইস্তেমা যার বাংলা অর্থ হবে সভা নসিহা শব্দের অর্থ পরামর্শ আরবি ভাষায় নসিহা যার বাংলা অর্থ হবে পরামর্শ যেমান যার বাংলা অর্থ গ্যারান্টি আরবি ভাষায় যেমান যার বাংলা অর্থ হবে গ্যারান্টি না আম শব্দের অর্থ নরম আরবি ভাষায় না যার বাংলা অর্থ হবে নরম মাপনা শব্দের অর্থ বিল্ডিং আরবি ভাষায় মাবনা যার বাংলা অর্থ হবে বিল্ডিং আরবি শব্দ তাসলিম যার বাংলা অর্থ হবে ডেলিভারি তাসলিম শব্দের অর্থ ডেলিভারি তাওগি শব্দের অর্থ সাক্ষর আরবি ভাষায় তাওগি যার বাংলা অর্থ হবে সাক্ষর বেদুন শব্দের অর্থ সারা আরবি শব্দ বেদুন যার বাংলা অর্থ সারা করম ফুল যার বাংলা অর্থ লবঙ্গ আরবি ভাষায় করম ফুল যার বাংলা অর্থ হবে লবঙ্গ গিদির শব্দের অর্থ পাতিল আরবি ভাষায় গিদির যার বাংলা অর্থ হবে পাতিল জারবি শব্দের অর্থ চেষ্টা করা আরবি ভাষায় জারিব যার বাংলা অর্থ হবে চেষ্টা করা জোয়া যার বাংলা অর্থ ভেতরে আসন আরবি ভাষায় উৎখুল জোয়া যার বাংলা অর্থ হবে ভেতরে আসন মুখাদ্দ যার বাংলা অর্থ সোলা আরবি ভাষায় মুখাদ্দব যার বাংলা অর্থ হবে সোলা জাবিব শব্দের অর্থ কিসমিস আরবি শব্দ জাবিব যার বাংলা অর্থ হবে কিসমিস ফুতা শব্দের অর্থ লুঙ্গি আরবি শব্দ ফুতা যার বাংলা অর্থ হবে লুঙ্গি উল্বা শব্দের অর্থ বাক্স আরবি শব্দ উল্বা যার বাংলা অর্থ হবে বাক্স তাফরিক শব্দের অর্থ আনলোড করা আরবি শব্দ তাফরিক যার বাংলা অর্থ হবে আনলোড করা আরবি ভাষায় তাকলিব যার বাংলা অর্থ প্যাকিং করা আরবি শব্দ তাগলিব যার বাংলা অর্থ হবে প্যাকিং করা বাসমা শব্দ অর্থ ফিঙ্গার অর্থ হবে নাজ্জার শব্দের অর্থ কাঠমিস্ত্রি আরবি ভাষায় নাজার যার বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি এন্তাজ শব্দের অর্থ মাল আরবি শব্দ এনতাজ যার বাংলা অর্থ হবে মাল দুখুল শব্দের অর্থ প্রবেশ আরবি শব্দ দুখুল যার বাংলা অর্থ হবে প্রবেশ গিজাজ শব্দের অর্থ কাস আরবি শব্দ গিজাজ যার বাংলা অর্থ হবে কাস সাজ্জাদা শব্দের অর্থ গালিচা আরবি ভাষায় সাজ্জাদা যার বাংলা অর্থ হবে গালিচা সকপ শব্দের অর্থ সিলিং আরবি ভাষায় সকব যার বাংলা অর্থ হবে সিলিং নামশিয়ায় যার বাংলা অর্থ হবে মশারি আরবি শব্দ নামশিয়া যার বাংলা অর্থ হবে মশারি আর দিয়া যার বাংলা অর্থ মেঝে আরবি ভাষায় আর দিয়ে যার বাংলা অর্থ হবে মেঝে আসাস শব্দের অর্থ ভিত্তিপ্রস্তর আরবি ভাষায় আসাস যার বাংলা অর্থ হবে ভিত্তিপ্রস্তর সাজার শব্দের অর্থ গাজ আরবি শব্দ সাজার যার বাংলা অর্থ হবে গাজ জাহরা শব্দের অর্থ ফুল আরবি শব্দ জাহরা যার বাংলা অর্থ হবে ফুল জাফন শব্দের অর্থ চোখের পাতা আরবি ভাষায় জাফন যার বাংলা অর্থ হবে চোখের পাতা আনব শব্দের অর্থ নাক আরবি ভাষায় আনব যার বাংলা অর্থ হবে নাক ইয়াদ শব্দের অর্থ হাত আরবি ভাষায় ইয়াদ এর বাংলা অর্থ হবে হাত সিনন শব্দের অর্থ দাঁত আরবি শব্দ সিনন যার বাংলা অর্থ হবে দাঁত লিসান শব্দের অর্থ জিহবা আরবি ভাষায় লিসান যার বাংলা অর্থ হবে জিহবা কাদিম শব্দের অর্থ পুরাতন আরবি শব্দ কাদিম যার বাংলা অর্থ হবে পুরাতন তাবান শব্দের অর্থ ক্লান্ত আরবি ভাষায় তাবান যার বাংলা অর্থ হবে ক্লান্ত মারিদ শব্দের অর্থ অসুস্থ আরবি ভাষায় মারিদ যার বাংলা অর্থ হবে অসুস্থ আবগা শব্দের অর্থ দরকার আরবি ভাষায় আবগা যার বাংলা অর্থ হবে দরকার বিলাদ শব্দের অর্থ বিদেশ আরবি ভাষায় বিলাদ যার বাংলা অর্থ হবে বিদেশ মুশকিলা শব্দের অর্থ সমস্যা আরবি ভাষায় মুশকিলা যার বাংলা অর্থ হবে সমস্যা আরবি ভাষায় মাকান এর বাংলা অর্থ হবে এলাকা মাকান শব্দের অর্থ এলাকা মালুম শব্দের অর্থ জানা আরবি শব্দ মালুম যার বাংলা অর্থ হবে জানা হুম্মা শব্দের অর্থ তার আরবি হুম্মা যার বাংলা অর্থ হবে তার এবি শব্দের অর্থ চাই আরবি শব্দ এবি যার বাংলা অর্থ হবে চাই ইমসি শব্দের অর্থ চলো আরবি শব্দ ইমসি যার বাংলা অর্থ হবে চলো ফায়দা শব্দের অর্থ লাভ আরবি শব্দ যার বাংলা অর্থ হবে লাভ আরবি বাংলা অর্থ হবে শেষ খালাস শব্দের অর্থ শেষ ফন্দুক শব্দের অর্থ আবাসিক হোটেল আরবি ভাষায় ফন্দুক যার বাংলা অর্থ হবে আবাসিক হোটেল মাতাম শব্দের অর্থ খাবারের হোটেল বা রেস্টুরেন্ট আরবি ভাষায় মাতাম যার বাংলা অর্থ হবে খাবারের হোটেল বা রেস্টুরেন্ট লাহাম শব্দের অর্থ গোস্ত আরবি শব্দ লাহাম যার বাংলা অর্থ হবে গোস্ত হালিব শব্দের অর্থ দুধ আরবি শব্দ হালিব যার বাংলা অর্থ হবে দুধ মাতার শব্দের অর্থ বৃষ্টি আরবি শব্দ মাতার যার বাংলা অর্থ হবে বৃষ্টি মুজরিম শব্দের অর্থ দোষী বা অপরাধী আরবি শব্দ মুজরিম যার বাংলা অর্থ হবে দোষী বা অপরাধী মাসুলিয়া যার বাংলা অর্থ হবে দায়িত্বশীল আরবি শব্দ মাসুলিয়া বাংলা অর্থ হবে দায়িত্বশীল মাল শব্দের অর্থ সম্পদ বা জিনিস আরবি শব্দ মাল যার বাংলা অর্থ সম্পদ বা জিনিস ফাঁকাত শব্দের অর্থ শুধুমাত্র আরবি শব্দ ফাঁকাত যার বাংলা অর্থ হবে শুধুমাত্র বুজরা শব্দের অর্থ শিশু আরবি শব্দ বুজরা যার বাংলা অর্থ হবে শিশু মালিশ শব্দের অর্থ মাপ করবেন আরবি শব্দ মালিশ যার বাংলা অর্থ হবে মাপ করবেন সাইদালিয়া শব্দের অর্থ ফার্মেসি আরবি শব্দ সাইদালিয়া যার বাংলা অর্থ হবে ফার্মেসি ইনসা শব্দের অর্থ ভুলে যাও আরবি শব্দ ইনসা যার বাংলা অর্থ হবে ভুলে যাও নাদিল শব্দের অর্থ ওয়েটার আরবি শব্দ নাদিল বাংলা অর্থ হবে ওয়েটার কিদর শব্দের অর্থ রান্না করার পাতিল আরবি শব্দ কিদর যার বাংলা অর্থ হবে রান্না করার পাতিল আলিয়ম শব্দের অর্থ আজ আরবি শব্দ আলিয়ম যার বাংলা অর্থ আজ মিকলা শব্দের অর্থ করাই আরবি শব্দ মিকলা এর বাংলা অর্থ হবে করাই নুস শব্দের অর্থ অর্ধেক আরবি শব্দ নুস যার বাংলা অর্থ হবে অর্ধেক নুসবুসা এর বাংলা অর্থ হাপিনচি আরবি শব্দ নুসবুসা যার বাংলা অর্থ হবে হাপিনচি মুফাক নূর শব্দের অর্থ টেস্টার আরবি শব্দ মুফাক নূর যার বাংলা অর্থ হবে টেস্টার ফানমি শব্দের অর্থ টেকনিশিয়ান আরবি শব্দ ফানি যার বাংলা অর্থ হবে টেকনিশিয়ান মাসুরা শব্দের অর্থ পাইপ আরবি শব্দ মাসুরা যার বাংলা অর্থ হবে পাইপ সিল্ক শব্দের অর্থ তার আরবি শব্দ সিল্ক যার বাংলা অর্থ হবে তার আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানান আর কি ধরনের ভিডিও পেতে ইচ্ছুক সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ